ভিউয়ার্স আসসালামু আলাইকুম, শামিম দ্য ক্যাটফিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আপনাদেরকে জানাবো কিভাবে সাপ্তাহিক মূল্যায়ন শেষে অনলাইন ফলো আপ সেশনের তথ্যসাক্ষ পূরণ করতে হয়, অর্থাৎ শিক্ষকদের সাপ্তাহিক জুম মিটিং শেষে মাস্টার ট্রেনারগণ নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ, সমাধানের পর্যায় এবং সমাধানের করণীয় তথ্যসাক পূরণ করে কিভাবে মাধ্যমিক শিক্ষা অফিস প্রেরণ করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। এই জন্য শামিম দ্য ক্যাটফিশ চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক বাটনে ক্লিক দিয়ে রাখুন। আপনারা জানেন শিক্ষকগণকে নিয়ে সাপ্তাহিক জুম মিটিংয়ের মাধ্যমে শ্রেণী কার্যক্রম কিভাবে মূল্যায়ন করবে সেটি নিয়ে আলোচনা হয় এবং মাস্টার ট্রেনারগণ সেটি রিপোর্ট তৈরি করে মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ করবেন। তো অনেকে এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকার কারণে ভুল করছে। তো আজ দেখুন তথ্যসাক পূরণ করার নিয়মটা আমি একটু বলি। যে কোনো চ্যালেঞ্জকে চারটি পর্যায়ে সমাধানযোগ্য করে কোনো পর্যায়ে সেটি পড়ে তা নির্ধারণ করে সমাধানের সম্ভাব্য করণীয়গুলি উল্লেখ করতে হবে। পর্যায়গুলো হলো যে মাধ্যমিক শিক্ষা অফিস থেকে যে তথ্য সক পূরণ করার একটি ফরম্যাট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে ক্রম, চ্যালেঞ্জের ধরন, সমাধানের পর্যায়, সমাধানের করণীয়। এই এই টেবিলটা পূরণ করার আগে সমাধানের পর্যায়ে অনেকে একটি ভুল করছে যে সমাধানের পর্যায়ে কী লিখবে, তো সেটা নিয়ে আমি আলোচনা করছি। সমাধানের পর্যায়ে দেখেন ভিডিওতে দেওয়া রয়েছে 1, 2, 3, 4, অর্থাৎ 1, 2, 3, 4 কেন এখানে লেখা আছে সেটি নিয়ে আমি আলোচনা করব। ওপরে দেখেন 1 নম্বরে লেখা আছে বিদ্যালয় পর্যায়ে সমাধানযোগ্য। এই বিদ্যালয় পর্যায়ে যে কোনো সমস্যার সমাধানের যে পর্যায় আছে সেগুলো আছে শিক্ষার্থী, শিক্ষক, প্রধান শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, সহপাঠী এবং ব্যবস্থাপনা কমিটি ও অন্যান্য অংশীদারের সমন্বয়ে যে কোনো চ্যালেঞ্জ সমাধান করা যায়। 2-এ লেখা আছে স্থানীয় প্রশাসন পর্যায়ে সমাধানযোগ্য। স্থানীয় প্রশাসন, সরকারি বেসরকারি সংস্থা, এলাকার নেতৃস্থানীয় ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সমন্বয়ে যে কোনো চ্যালেঞ্জ সমাধান করা যায়। 3 নম্বরে লেখা আছে কেন্দ্রীয় বা জাতীয় পর্যায়ে সমাধানযোগ্য। কেন্দ্রীয় পর্যায়ে বিশেষায়িত প্রতিষ্ঠান যেমন নাইম, এনসিটিবি, এনটিআরসিএ, মাউসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে যে কোনো চ্যালেঞ্জ সমাধান করা যায়। সমাধানের পর্যায়ে 4-এ লেখা আছে এই মুহূর্তে সমাধানযোগ্য নয় যে চ্যালেঞ্জগুলো নীতিমালা বা আইন পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বা যা দীর্ঘ কেন্দ্রীয় প্রক্রিয়া অনুসরণ করে করতে হয়, অর্থাৎ আপনার বিদ্যালয়ে চ্যালেঞ্জের যে ধরন আছে এই ধরন প্রথমে দেখেন ক্রম 1-এ লেখা আছে বিদ্যালয়ের সার্বিক ভৌত অবকাঠামো সম্পর্কে আপনার জুম মিটিংয়ে যদি আলোচনা হয়। তো সমাধানের পর্যায়ে পর্যায়গুলো কী কী পর্যায় হচ্ছে যে এই বিদ্যালয়ের সার্বিক ভৌত অবকাঠামো 1, 2, 3, 4, অর্থাৎ বিদ্যালয় সমাধানযোগ্য, স্থানীয় প্রশাসন সমাধানযোগ্য, কেন্দ্রীয় বা জাতীয় পর্যায়ে সমাধানযোগ্য এবং এই মুহূর্তে সমাধানযোগ্য নয়, অর্থাৎ সমাধানের যে করণীয় বিষয় আছে 1, স্থানীয় উপকরণ এবং লোকবল ব্যবহার করে প্রয়োজনীয় ক্ষেত্রে তহবিল গঠন করা, 2, স্থানীয় কর্মকর্তার সাথে যোগাযোগ করা, স্থানীয় উন্নয়ন সংস্থা সাথে যোগাযোগ করা। 2 নম্বর লেখা আছে শিক্ষক সংকট। এই শিক্ষক সংকট সমাধানের পর্যায়ে ওই 4টা উপকরণের ভিতরে 1 আর 3-এর ভিতরে পড়ে। 1 হচ্ছে বিদ্যালয়ে শিক্ষক সংকট হলে বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক, অভিভাবক, সহপাঠী, ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে এখানে শিক্ষক নেওয়া যেতে পারে। যেমন 1 নম্বরে এনটিআরসিএ হতে শিক্ষক নিয়োগ কার্যক্রম হওয়ার ক্ষেত্রে শূন্যবাদের চাহিদা পূরণ করবে এবং 2 নম্বরে স্থানীয়ভাবে বিভিন্ন বিধি মোতাবেক খণ্ডকালীন শিক্ষক নিয়োগ করবে। এই খণ্ডকালীন শিক্ষক নিয়োগ করবে 1 আর 3 হাসে কেন্দ্রীয় বা জাতীয় পর্যায়ে, যেমন এনটিআরসিএ, মাউসি, শিক্ষা মন্ত্রণালয়ের থেকে শিক্ষক দিতে পারে অথবা আপনি স্থানীয়ভাবেও শিক্ষক নিতে পারেন। সো এই বিষয়গুলা সমাধানের পর্যায়ে যে ঘর আছে সেখানে 1, 2, 3, 4-এর মানে আপনি অবশ্যই ওপরের বিষয় থেকে পড়ে তারপরে সিলেক্ট করবেন। তো এই ভিডিও থেকে আশা করি আপনি উপকৃত হবেন এবং আপনার যে সমাধানের পর্যায়ে 1, 2, 3, 4 থেকে বেছে নেবেন যে এই সমাধানের পর্যায়ে কে গ্রহণ করবে এবং সমাধানের করণীয় বিষয়গুলো এখানে অবশ্যই উল্লেখ করবেন। পরিশেষে সবাইকে
সকল মাস্টার ট্রেনারকে অবহিত করছি এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রেখে তারপরে আপনার তথ্য পূরণ ছক পূরণ করে মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ করবেন।